হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথম্যানিয়া। তোমাদের জন্য সেকেন্ড গিভ অ্যাওয়ে নিয়ে এসেছি। তোমাদের জন্য আজকে থাকছে হিস্ট্রি বইয়ের চারটে সেট, চারজনের জন্য থাকবে। ফার্স্ট গিভ অ্যাওয়েতে তোমরা সবাই জানো এম লক্ষ্মীকান্তের পলিটি বুক দিয়েছিলাম। এর পরের মাসে আমি জিওগ্রাফি বুকের গিভ অ্যাওয়ে নিয়ে আসবো। প্রত্যেক মাসেই একটা করে গিভ অ্যাওয়ে আসবে। তোমরা এভাবেই চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো, আমি তোমাদের পাশে আছি। এই গিভওয়েতে, এই সেকেন্ড গিভওয়েতে কী কী থাকবে? থাকবে চারটে হিস্ট্রি বইয়ের সেট, তোমাদের চয়েসের উপর থাকবে। তোমরা যদি বাংলা চাও বাংলা বই দেওয়া হবে, যদি ইংলিশ চাও ইংলিশ বই দেওয়া হবে। আচ্ছা, ইংলিশ বই যদি হয় তাহলে তিনটে বইয়ের সেট থাকছে। হিস্ট্রি থাকছে, মডার্ন ইন্ডিয়ার হিস্ট্রি থাকছে, বিপিনচন্দ্রের ইন্ডিয়ান এনশিয়ান পাস্ট বা এনশিয়ান্ট হিস্ট্রি থাকছে আর এস শর্মার, এবং মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি থাকছে সতীশচন্দ্র। এটা হচ্ছে ইংলিশ বইয়ের ক্ষেত্রে তিনটে বইয়ের সেট। আর যদি বাংলা বই হয় তাহলে সেই ক্ষেত্রে স্বদেশ সভ্যতা বিশ্ব, জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ সভ্যতা বিশ্ব বইটা থাকবে। তোমাদের যা চয়েস হবে, যার যা চয়েস হবে, যে চারজন সিলেক্ট হবে তাদের চয়েসের উপরেই চারটে বই আমি তোমাদের দেব। তোমাদের কী করতে হবে, তোমরা ভিডিওটাকে লাইক করবে, এই দ্য ম্যাথম্যানিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা কমেন্ট করবে, যেই কমেন্টে তোমরা ক্লিয়ারলি মেনশন করবে যে তুমি বাংলা বই চাইছো না ইংলিশ বই চাইছো। বাস এইটুকুই করতে হবে, কী করবে না। যদি তোমার কাছে বইটা থাকে তাহলে তুমি কমেন্ট করবে না, অন্যের জন্য ছেড়ে দাও। আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে মাল্টিপল কমেন্ট করবে না, একটার বেশি কমেন্ট করবে না। যে ওয়েবসাইটটা থেকে আমি কমেন্টগুলো চুজ করি সেখানে সেই ওয়েবসাইটটা মাল্টিপল কমেন্টগুলোকে ডিলিট করে দেয়, ওই জন্য একটাই কমেন্ট করবে আর সেখানে ক্লিয়ারলি মেনশন করবে তোমার বাংলা বই চাই কি ইংলিশ বই চাই। এই সেকেন্ড গিভওয়ের রেজাল্টটা আমি ফার্স্ট অক্টোবর মানে পরের মাসের ফার্স্ট তারিখেই অ্যানাউন্স করে দেব। যে কমেন্টগুলো হবে তাদের মধ্যে ইউনিক কমেন্টগুলো, আবার বলছি মাল্টিপল কমেন্ট করবে না, একটাই কমেন্ট করবে। যে কমেন্টগুলো থাকবে সেখান থেকে আমি চারটে কমেন্ট র্যান্ডমলি চুজ করব একটা ওয়েবসাইটের মাধ্যমে। সেখান থেকে যে চারজন সিলেক্ট হবে তাদেরকে আমি, তাদের বইয়ের চয়েসগুলো তোমরা কমেন্টেই দিয়ে দেবে, তোমরা কমেন্টেই বাংলা ইংলিশ বইয়ের চয়েসটা দিয়ে দেবে। সেই চারজনের সঙ্গে আমি যোগাযোগ করে নেব, আমি তোমাদের মেল আইডি দিয়ে দেবো, আমার যে মেল আইডি আছে সেখানে তোমরা তোমাদের ডিটেলস, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দেবে, আমি তোমাদের কুরিয়ার করে দেবো বইগুলো। আগেরবার যে গিভওয়ে হয়েছিল এম লক্ষ্মীকান্তের, সেখানে যে দুজন জিতেছিল তারা অলরেডি বই পেয়ে গেছে, তারা আমার সঙ্গে ফটো শেয়ার করে নিয়েছে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইওর ফিউচার। এই সময়টা পড়াশোনা করে যাও আর আমি তোমাদের সবসময় পাশে থাকবো।